হ্যালো প্রিয় দাদু ভাই দিদি ভাইরা, ঘূর্ণিঝড়টা মনে হয় শেষ হয়ে গেছে আর তেমন কোনো চিন্তা নাই। এখন যা হবে সেটা হচ্ছে একটু হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, এ নিয়ে তত চিন্তার কিছু নাই। তবে যারা উপকূলীয় এলাকায় নদী এলাকায় বসবাস করেন তাদের জন্য হয়তো একটু চিন্তার ব্যাপার আছে। যাই হোক, এবারও সুন্দরবন আমাদেরকে রক্ষা করলো ঘূর্ণিঝড় থেকে, আমরা খুব সহজে বেঁচে গেলাম। সবাই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। দেখুন, আমাদের এখানে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এখন বর্তমানে এরকম। আপনাদের কার পরিস্থিতি কেমন আছে এখন আশা করি কমেন্টে জানাবেন এবং কমেন্ট বক্সে ছবি দেখাবেন, কারণ আমরা সবাই পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে এবং দুর্যোগের মোকাবেলা করার জন্য সবাই সবার সাথে সমস্যাগুলো নিয়ে শেয়ার করতে হবে। সবাই ঘূর্ণিঝড়ের ছবি দিন, কমেন্ট করুন প্লিজ। আর দেখুন, আমার এখানে ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি এরকম, ইত্যাদি পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।